বন্ধুরা, বং কুইজিন অ্যান্ড কালচারে আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি হোমমেড পিৎজা সস। অনেকেই আছেন যারা পিৎজা খেতে চান, অথচ হাতের কাছে পিৎজা সস না থাকার জন্য তারা পিৎজা খেতে পারছেন না। তাদের জন্য খুব সামান্য উপাদানে তৈরি করে ফেলা যায় এই পিৎজা সসটি, যা আমি নিয়ে এসেছি। রেসিপিটা দেখে নিই চলুন। উপকরণগুলি হলো চারটে টমেটোকে এরকম টুকরো করে কেটে রেখেছি, ছোটো সাইজের টমেটো। নিয়ে নিয়েছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ, চারটে রসুনকে, রসুনের কোয়া আমি কুচি করে রেখেছি। নিয়েছি চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। নিয়েছি সর্ষের তেল। চলুন রান্নায় চলে যাই। একটা মিক্সির বাটিতে আমি এই টমেটোর কুচিগুলিকে দিয়ে দিচ্ছি। একটা পিউরি তৈরি করে নিতে হবে। এবার বাটির মুখটা লাগিয়ে দিলাম, আমার পিউরিটা রেডি। কড়াইতে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুনগুলো, একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পিউরিটা। একটু নেড়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ। এই সব কিছু একসঙ্গে দিয়ে এবার ভালো করে নিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ঘন করে নিতে হবে, জলটা যেন শুকিয়ে আসে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার টমেটো দিয়ে তৈরি করা পিৎজা সস। আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই টমেটো সসটা পিৎজা সস হিসাবে শুধু পিৎজাতেই নয়, পাস্তা, বার্গার, স্যান্ডউইচ এছাড়াও টিকিয়া সাথেও খুব ভালো যায় খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন হলো আমায় কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ।